এখনকার ছেলে মেয়েরা কেন কৃষ্ণ কথা বলে না, হরি কথা বলে না, কেন বলে না? বলছে মা মাটি মা খাটি, মাটি যদি ভালো হয়, আমাদের গর্ভের মাটি যদি ভালো হয় তাহলে গর্ভের সন্তান ভালো হয়। আগেরকার দিনের মায়েরা ভাসুরের নাম ধরে ডাকতো না, স্বামীর নাম ধরে ডাকতো না, ভাসুর স্বামীকে দেখলে ঘোমটা দিত। এখনকার দিনে দেয়, এদিকে দেয়, আমাদের ওদিকে দেয় না ভাই। ভাসুরকে বলে বড়দা, আর এদিকে কি বলে? এদিকে ওই কল, শোনো মা বাবা। ভাসুরকে মায়েরা জবে থেকে বললো বড়দা, মায়েদের খুলে গেল পর্দা, আর ঘুমটা দেবার বেলাই নাই। শোনো মা, নারীর ভূষণ হচ্ছে শাড়ি। এই যে নারীরা ঘুমটা দেয় কেন, তত্ত্বটা বলবো, যদি বাবারা বলে তবে বলবো, বলবো তাহলে একবার জয় ধ্বনি হয়ে যাক, জয় জয় রাধা রানী। এই যে শুনে নাও মা, এই যে ঘুমটাটা কেন দেয়, নারীর ভূষণ হচ্ছে শাড়ি কেন, শুনে নাও। যেদিন রাবণের রাজা সীতাকে হরণ করল, রাম আমার সীতা সীতা বলে কেঁদে বেড়ায়, কৈলাসপতি ভোলা না ওই রামের দুঃখ দেখে নিজেও কাঁদে, আরে পার্বতী ও কাঁদে, হায় রে হায় আমার রামের সীতা, আমার রামের সীতা নাই, আমার রামের সীতাকে রাবণ রাজা হরণ করে নিয়ে গেল রে ভাই। এবার শিব বলে ওহে পার্বতী, এই দুঃখ যে আমি দেখতে পারি না, আমার রাম কেমন করে সীতা 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 বলে কাঁদছে। ওমা, মায়েদের একটু মায়া বেশি দেখবে, নারী জাতির একটু মায়া বেশি, তাই তো নারী মায়া। মার নাম মা হলো কেন, নাকি মায়ের বেশি মায়া বলে মায়েদের নাম হলো মা, না হলে হয়ে যেত বাবা। হরি বল। ওই পার্বতী বলে শোনো ভোলানাথ, তুমি যদি আমাকে আজ্ঞা করো আমি রামচন্দ্রকে গিয়ে একটু সান্ত্বনা দিয়ে আসি। শিব আমারে বলে ওহে পার্বতী, তুমি যদি একটু সান্ত্বনা দিতে পারো তাহলে তো ভালো কথা, যাও যাও তুমি রামকে একটু সান্ত্বনা দিয়ে এসো। ও মা দুর্গা তো সে তো রূপে শিরোমণি, রমণীর শিরোমণি হচ্ছে দুর্গা, অতীব সুন্দরী রমণী, যার রূপে আধার না হয়। ওই দুর্গা কী করেছে জানো বাবা, রামকে সান্ত্বনা দেবে বলে অমনি সীতার রূপ ধারণ করেছে, সীতার রূপ ধারণ করে রামকে ডেকে বলছে ও গোস্বামী কাঁদছ কেন, অমন করে বলো না আমার ঘরে। রাম পিছনে তাকায় বলে ওরে বাবা, এ আবার কে এলো রে, এ তো আমার সীতা নয়। রামচন্দ্র দেখে প্রণাম করে, তুমি তো সীতা নও, তুমি তো আমার মা হাই। পার্বতী আমার বলে কে চিনল কি করে আমায়, ও বাবা যে রামচন্দ্র জগতের ভগবান হয় অন্তরে জামি হয় তাকে কি আর ফাঁকি দেওয়া যায়। ও দুর্গা তুমি তো একটা পৃথিবীর দুর্গা, কিন্তু আমার গোবিন্দ যে আমার রাম যে প্রধানমন্ত্রী সারা বিশ্বের মালিক, হরি বল হরি বল, তাকে কি ফাঁকি দেওয়া যায় বাবা। রাম আমারে বলল তুমি সীতা নও, তুমি আমার মা হাই। পার্বতী বলে ওরে বাবা এ চিল্ল কি করে আমায়, আমি তো ঠিক সীতারই মতনে দেখতে। রাম তখন আমার বলে শোনো শোনো, তুমি সীতা নও, তুমি মা দুর্গা হও। মা দুর্গা বলে তুমি চিনলে কি করে আমায়। তখন রামচন্দ্র বল শোনো মা, তুমি যে সীতা রূপ ধারণ করে আমার কাছে এলে, আমি তোমার সন্তান, তুমি আমার মা, মায়ের সঙ্গে সন্তানের মিলন হয় না। ও মা আমার সীতার রূপে ধরেছ বটে, কিন্তু একটা জায়গায় তোমার মিস্টেক হয়ে গেছে, অর্থাৎ একটা জায়গা তুমি ভুল করে ফেলেছ, তুমি রং নাম্বারে ফোন লাগিয়ে ফেলেছ মা। হরি বল হরি বল। ও মা দুর্গা তোমার একটা জায়গায় ভুল হয়ে গেছে, তুমি তুমি সব ঠিক করেছ বটে, তুমি সীতার রূপ ধরেছ বটে, কিন্তু একটা জায়গা ভুল হয়েছে, কোন জায়গায় জানো, আমার সীতারে তো ত্রিনয়ন ছিল না। হরি বল। আমার সীতার তো ত্রিনয়ন ছিল না,
যখন ধরা পড়ে গেছে মা, দুর্গা আমার লজ্জা পেয়ে এক হাত ঘুমটা ঢেলে দিয়েছে। ছি 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 ছি, আমি এ কি করেছি? যেই দুর্গা আমার এক হাত ঘুমটা দিয়েছে, অমনি রামচন্দ্র আশীর্বাদ করলেন, ও মা তুমি লজ্জা পেয়ে আজকে মাথায় ঘুমটা দিলে, আশীর্বাদ করলাম, আজ থেকে নারীর লজ্জা হবে মাথার ঘুমটা। সেদিন থেকে নারীদের মাথায় ঘুমটা দেওয়া শুরু হয়ে গেল। আরে বললো যে নারীর মাথায় থাকবে ঘুমটা, তার সতীত্ব বজায় থাকবে, তাকে সতী রামনী বলবে, সেই কারণে নারীরা ঘুমটা দেয় মাথায়। মা বুঝতে পারলে ঘুমটার জন্ম হয়ে গেছে কি করে? সেদিন থেকে ঘুমটার জন্ম হলো, আর এই কারণে নারীরা ঘুমটা দেয়। বলছে যে নারী মাথায় ঘুমটা দেয় না তাকে অসতী রমণী কয়, আমার মুখের কথা নয়। বলছে সতী নারীর পতি হয় পর্বতের চূড়া, অসতীর পতি হয় ভাঙা নৌকার গোড়া। শুনে নাও মা, যে সতী রমণী তার পতির নাম ধরে ডাকে তার পুণ্য ক্ষয় হয়ে যায়, যে সতী রমণী তার স্বামী সেবা করবার আগে সেবা করে তার পুণ্য ক্ষয় হয়ে যায়, যে সতী রমণী স্বামী শোবার আগে ঘুমোয় তার সতীত্ব নষ্ট হয়ে যায়। শুনে নাও মা, স্বামী সেবা করবার আগে সেবা করতে নেই, স্বামীর পাতে একসঙ্গে সেবা করতে নেই, স্বামীর পাতের লবণে সেবা করতে নেই, তাহলে স্বামীর পরমায়ু সেবা করা হয়, স্বামীর আগে শয়নে যেতে হয় না। যদি কোনো নারী সন্ধ্যাবেলায় ঘুমোয় তাকে রাক্ষসের ঘুম বলে, যদি কোনো নারী সন্ধ্যাবেলায় খায় তাকে রাক্ষসের সেবা বলে, যদি কোনো নারী সন্ধ্যাবেলায় মুখ কালো করে বসে থাকে সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে, সেই বাড়ি থেকে লক্ষ্মী চলে যায়। তাই নারী আমার সংসার সুখে হয় রমণীর গুণে, আর সেই রমণী যদি অনারী হয়ে যায় সংসার ধ্বংস হয়ে যায়। একটা নারী চাইলে মরা স্বামী বাঁচাতে পারে, তার প্রমাণ কি বেহুলা সতী মরা স্বামীকে বাঁচিয়েছেন? আমা বাঁচিয়েছে তো বাবা। আরো প্রমাণ দিচ্ছি, যেদিন সমুদ্র মন্থন হলো, এই পালা করবো নাকি তত্ত্বই বলে যাব, তত্ত্বই বলবো, তত্ত্বই চালাবো, ঠিক আছে? ও মায়েরা কি বলে, এই তত্ত্বই শুনবা? তাই একটু উলু ধ্বনি দাও দেখি। রাধে রাধে। তাহলে কি বলছিলাম, কি তত্ত্বটা বলতে চাচ্ছিলাম ভুলে গেছো? হ্যাঁ বাবাদের মনে আছে, মরা স্বামী বাজাতে পারে। যেদিন সমুদ্র মন্থন হয়েছিল বিষ উঠেছিল মা, ওই বিষকে পান করেছিল, বিষ পান করেছিল দেবাদিদেব মহাদেব। যখন বিষের জ্বালায় দেবাদিদেব মহাদেব ছটফট করছে, তখন পার্বতী মহাদেবকে ডেকে বলল, গো স্বামী তুমি চিন্তা করো না, আমি তোমাকে বাঁচিয়ে নেব। পার্বতীর এই পয় ধরেছিল অমৃত, সেদিন পার্বতী শিবকে বলেছিল একদিনের জন্য তুমি আমার পুত্র হয়ে যাও। শিব আমার একদিনের জন্য পার্বতীর পুত্র হয়ে যায় এবং পয়োধর পান করে, তখন তার বিষ জমা হয় কণ্ঠে, সেদিন থেকে শিবের নাম হয়ে যায় নীলকণ্ঠ। কিন্তু ওই পার্বতী যেদিন মারা গেল, ওই দক্ষ কুণ্ডে নিজের প্রাণ দিল, শিব বাঁচাতে পেরেছিল বাবা? শিব বাঁচাতে পারে নাই। কিন্তু শিব যেদিন বিষ পান করেছিল পার্বতী বাঁচিয়ে নিয়েছিল। তাই একটা নারী চাইলে পুরুষকে বাঁচাতে পারে, কিন্তু একটা পুরুষ কখনো নারীকে বাঁচাতে পারে না। তাই ভগবান মাকে বড় করলেন, তাই ভগবান মাকে নিজের আপন করলেন, তাই ভগবান নিজের মায়ের পরিচয়ে বড় হলেন। কে? আমার গৌরসুন্দর। তাকে জগন্নাথ মিত্রের পুত্র বলে না, তাকে বলে শশীর নন্দন গৌর হরি। তাই মায়ের মতন আপন কেউ হয় না, মায়ের মতো খাঁটি কেউ হয় না। তাই মায়েরা যদি ভালো হয় সংসার আলো হয়। তাই সবাই মিলে বলুন, আর একটু জোর হবে। আমি কালকে একাদশী উপোস করে আছি, এখনো পর্যন্ত কিছু খাইনি, শুধু এই বাড়িতে এসে আসার সময় এক মুঠ মুড়ি দিয়েছে, এখনো পারুন আমার দলের কেউ খায়নি, তবুও আমরা গান করছি।
সেই কৃষ্ণনগর থেকে অত দূর থেকে এসেছি আপনাদের ভক্ত সঙ্গ পাবো বলে, আপনাদের সঙ্গ করবো বলে। আমরা এখনো উপোস আছি, তাহলে দুদিন আমাদের না খাওয়া, তবুও আমরা গান গাইছি, আপনারা একটু উলুধ্বনি দিচ্ছেন, এটা কিন্তু ঠিক নয়। দেখবে সবাই মিলে জয় ধ্বনি, জয় জয় রাধা রানী কে, হরি বল হরি বল হরি বল হরি বল। লীলা প্রারম্ভে লীলা যেদিকে হয় হবে, আগে মায়েদের একটু বলে নিই উলুর ধ্বনিটা দিলে কি হয়, উলুর ধ্বনির জন্ম হয়েছে কি করে আগে তোমাদের বলি। শোনো মা, বেদবতী নামে একটা রমণী ছিল, সেই রমণী ছিল হরিভক্ত নারায়ণ ভক্ত, সে নারায়ণকে বড় ভালোবাসত, কিন্তু সেই বেদবতীর পত্নী ছিল অসুর, সে ভগবানকে পছন্দ করত। অসুরের তো এটাই নিয়ম, চিরকাল দেবতাদের সঙ্গে শত্রুতা। তো দেখবেন মা, যে সমস্ত মায়েরা ভালো হয় বাবারা একটু গণ্ডগোল, আর যে সমস্ত বাবারা ভালো মায়েরা, আর বলবো না বাবা মারধর খাবো না, মায়েদের আবার জোর বেশি, আবার লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ তোমরা, হরি বল হরি বল। শোনো মা, ওই বেদবতী নামে রমণী নারায়ণকে বড় ভালোবাসে, কিন্তু তার পতি তাকে বারণ করেছে, তুমি যদি নারায়ণের পুজো করো তাহলে আমি যদি জানতে পারি তোমাকে ঘর থেকে চিরকালের মতো বের করে দেব। তো ওই বেদবতী লুকিয়ে লুকিয়ে নারায়ণের সেবা করি, কিন্তু তার স্বামী জানে না, লুকিয়ে লুকিয়ে। দেখবেন যারা বাবা কৃষ্ণ ভক্ত হয় হরিভক্ত হয়, তারা কৃষ্ণ নাম হরি নাম শুনলে ঘরে রইতে পারে, আসবেই আসবে, তারা ভগবানের নাম শুনতে আসবেই আসবে। তেমন ওই বেদবতী নারায়ণকে এত ভালোবাসে, স্বামীর অলক্ষ্যে লুকিয়ে লুকিয়ে নারায়ণের পুজো করে। হে নারায়ণ, তুমি তো জগৎ স্বামী, তুমি তো অনাদির আদি, তুমি তো সর্বকারণের কারণ, তুমি কি পারো না, তুমি কি পারো না নারায়ণ আমার স্বামীকে একটু হরিভক্ত বানিয়ে দিতে, তুমি কি পারো না আমার স্বামীকে একটু নারায়ণ ভক্ত বানিয়ে দিতে, তুমি কি পারো না আমার স্বামীকে একটু তোমার চরণে শরণ নেওয়াতে, তুমি তো ভগবান, তুমি তো সব পারো। কিন্তু ভগবান আমার বললেন, যে হয় আমার অনুগত তারে কাদাই আমি মনের মতো। দেখবেন মা, এই জগতে যারা সৎ ভক্ত, যারা সৎ মানুষ বাবা, যারা ভালো মানুষ, তাদের পদে পদে কষ্ট, তাদের পদে পদে দুঃখ, কেন নাকি ভগবান নিজে মুখে বললেন, যে হয় আমার অনুগত তারে কাদাই আমি মনের মতো, যে করে আমার আশ করি তার সর্বনাশ। দেখবেন যে ভগবানকে বেশি ভালোবাসবে, বেশি পুজো করবে, তারই বড় বড় বিপদ হবে, একদম মিলিয়ে নেবে, তারই সর্বনাশ বেশি হবে, তার রোগ হবে, ব্যাধি হবে, গরিব থাকবে, অশান্তি হবে, জ্বালা হবে, যন্ত্রণা হবে। ভগবান বললেন, আমার নাম কালা, আমি ভক্তকে দিতে ভালোবাসি জ্বালা, আমার নাম কেষ্ট, আমি ভক্তকে দিই বড় কষ্ট, এই কষ্ট পেয়েও যদি না ভোলে গোবিন্দ শেষের দিনই, তার নিয়ে নিই আমি সমস্ত নিরানন্দ। যদি পেও কষ্ট পেয়েও বলে গোবিন্দ, শেষের দিনে তাকে দিয়ে দেব মহা আনন্দ। তাই ভক্ত যারা কষ্ট পায় তারা, ভগবান বললেন এটাই আমার নীতি, এটাই আমার রীতি, কেন নাকি একটা স্বর্ণকার যেমন সোনাকে জ্বালিয়ে জ্বালিয়ে খাঁটি সোনা করে, তেমন আমিও ভক্ত সোনাকে পুড়িয়ে পুড়িয়ে এই সংসার আগুনে জ্বালিয়ে জ্বালিয়ে তাকে খাঁটি ভক্ত করি, কেন সে সংসারের নানা যন্ত্রণায় জ্বালায় দেবানিশি জ্বলে জ্বলে কৃষ্ণ বলে কাঁদবে, তার ভিতরের সব পাপ ধৌত হয়ে যাবে, আর শেষের দিনে আমি তাকে চরণ দাস করে নেব। হরি বল হরি বল হরি বল। তাই নারায়ণের পুজো করে বেদবতী লুকিয়ে লুকিয়ে, কিন্তু শঙ্খচূড় রাধে রাধে তার দানবপতি সেটা জানে না, দানবপতি এটা জানে না। একদিন বেদবতী আমার পুজো করছে, হে নারায়ণ তুমি নারায়ণ, তুমি নারায়ণ।
কেন দুঃখ দাও এত তোমার ডাকি তুমি সারা না একবার দেখা দাও নারায়ণ নারায়ণ তুমি একবার দেখা দাও। যখন বেদবতী নারায়ণের পুজো করছে অমনি তার স্বামী এসে দেখছে যে পত্নীকে বারণ করেছে নারায়ণের পুজো করতে সেই পত্নী লুকিয়ে লুকিয়ে নারায়ণের পুজো করছে। অমনি কি করেছে ওই বেদবতীর চুলটা ধরে বলছে বেরিয়ে যা বেরিয়ে যাও তো আবার ঘর হতে তুমি বেরিয়ে যা দেখো না বাবা বেদবতীর চুল ধরেছে তার সব। এখানে মায়েরা শুনবে আর বাবারা মন দিয়ে শুনবে, কখনো নারীর চুলে হাত দেবে না। শুনে নাও মায়েরা বাবারা ভালো করে শুনবে,